আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নয়, তবে দিনাজপুর শহরে কাটিয়ে আসা ছোট্ট একটি জার্নির স্মৃতিচারণ বলা যেতে পারে। নার্সিং পড়ার জন্য আমাদের সকলের সরকারিভাবে চান্স হলো নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ দিনাজপুরে। জীবনের প্রথম আমরা ঢাকার বাইরে যাব, এই জন্য মনটা খুবই খারাপ ছিল। পরিবার ছেড়ে বাইরে থাকবো, তাও জীবনের প্রথম হল লাইফ, এত মনটা খারাপ ছিল। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা এ থেকে 12-13 ঘন্টা লাগে, চাইলেই বাড়িতে আসতে পারবো না। তাই আমরা প্রত্যেকেই প্রতিদিন দিন গুনতাম কবে আমাদের মাইগ্রেশনের রেজাল্ট দিবে এবং আমরা কলেজ পরিবর্তন করে যার যার শহরের দিকে চলে যাব। আমাদের হল থেকে বাইরেও বেরোতে দিত না, পর্যন্ত আকাশ দেখেনি। এরপর একদিন আমরা প্ল্যান করে দরখাস্ত লিখে বাইরে বেরোই, প্রয়োজনীয় জিনিস কিনতে, সাথে একটু ঘুরতেও যাই। এই প্রথম সবাই মিলে আমরা দিনাজপুরে একটু ঘুরতে বেরিয়েছি এবং অনেকদিন পর আকাশ দেখায় অনেক অনেক খুশি। আমরা গিয়েছিলাম এশিয়ার একটি বৃহৎ ঈদগাহ ময়দান, যেটা দিনাজপুরে অবস্থিত, সেখানে ঘুরতে। এত সুন্দর জায়গাটা, এবং আরেকটু বেলা বাড়লে হচ্ছে বিভিন্ন ছেলেমেয়েরা তাদের খেলার জন্য এক্সারসাইজ করতে বেরোবে এখানে। সবাই একসাথে ভেলপুরি ফুচকা খাওয়া, ছোট্ট একটা ক্লাসে সবাই মিলে ক্লাস করা, একজনের অসুস্থতা আরেকজন এগিয়ে আসা, একজন খাবার আনলে সবাই মিলে তা খাওয়া। এখন দিনাজপুরে কলেজের উদ্দেশ্যে আসি, 2 দিন লেট করে আসি, ওরা আগেই এখানে শিফট হয়ে গিয়েছিল হলে। কিন্তু আসার পরেই যখন আমি রুমে প্রবেশ করি তখন ওদের এত আন্তরিকতা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, আমি এমনটা আশা করিনি। কিন্তু তারপরে নিজেকে খুব একা একা লাগতো প্রথম দিকে, এবং খাওয়া দাওয়া আমার অ্যাডজাস্ট করতেও খুবই কষ্ট হচ্ছিল। আমি শুধু ভাবতাম কবে এখান থেকে মুক্তি পাবো, 4টা বছর এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মাঝে আরেকদিন হলো কি, ম্যামকে আমরা বললাম, খুব রিকোয়েস্ট করলাম যে ম্যাম আমাদের একটু বাইরে নিয়ে চলেন, আমরা অনেক দূর থেকে সবাই এসেছি, আমরা মানসিকভাবে সুস্থ নেই। তো ম্যাম আমাদের সেই বড় মাঠে আবার নিয়ে গেলেন। ছিলাম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ দিনাজপুরের বিএসসি ফার্স্ট ব্যাচ নার্সিংয়ে। তো ম্যামরা আমাদের খুবই বেশি আদর করতেন। এখন অবধি আমরা সবাই ভাবছিলাম কবে আমাদের মাইগ্রেশনের রেজাল্ট দিবে, প্রতি বছর খুব দ্রুত দিয়ে দেয়, এখনও আমাদের কেন দিচ্ছে না, আমাদের সাথে কেন এমন করছে। আমাদের এখানে আমরা একটা রুমে 17 জন বিএসসি স্টুডেন্ট ছিলাম, যেহেতু হোস্টেলের কোনো রুম ছিল না, বিএসসি যেহেতু ফার্স্ট ব্যাচ, আমাদের সকলের মধ্যে অনেক বেশি বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। সেটা পরবর্তীতে গিয়ে যখন আমরা বুঝতে পারলাম, তখন আর একসাথে আমাদের থাকাই হয়নি, সেটা কেন পরে বলছি। তো ম্যাম আমাদের এই বড় মাঠে আবারও ঘুরতে নিয়ে এলেন, এবং দিনটা খুবই ভালো ছিল, মনে রাখার মধ্যে একটা দিন। আরেকজন ফ্রেন্ডের কথা না বললেই নয়, সে হচ্ছে ফারহানা, যে মুহূর্তে এই ভিডিও চিত্রটা ধারণ করেছে। ও মানে এতটাই মিশুক, ও সব কিছু আমাদের সাথে শেয়ার করেছে, এবং ওকে আমরা নাম দিয়েছিলাম ডোরেমনের পকেট। হলে থাকা অবস্থায় একবার আমার জ্বরে এসে গিয়েছিল, শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল, তখন এই ডোরেমনের পকেট আমাকে অনেক হেল্প করেছে।
বড় মাঠ থেকে ফুচকা ভেলপুরি খেয়ে আমরা সবাই গেলাম শিশু পার্কের ভেতর। সেখানে গিয়ে বিভিন্ন রাইডে চড়া হয়েছিল এবং রাইডের ভিডিওগুলো আমার কাছে নেই, যার কোনো শেয়ার করতে পারলাম না। ওই গাছটার সামনে চল রে ছবি তোলার জন্য পার্ক। তারপর সন্ধ্যা 7টার দিকে ম্যাম বাবাদের নিয়ে আবার হোস্টেলে ফিরে এলেন এবং ভাবছিলাম আবার সে খাঁচার ভিতর ভর্তি হব, সবার মন খারাপ। আমি এখানে স্কোপ পাচ্ছি না একটা ছবি তোলার। লাস্ট আমাদের মাইগ্রেশন রেজাল্ট দিয়ে দিয়েছে 31 তারিখে এবং আমরা শেষবারের মতো দিনাজপুর ঘুরতে বেরিয়েছি। এই যে ইনি চান্স পেয়েছে বরিশাল নার্সিং কলেজে। দুইজনের মধ্যে একজনের আমার সাথে হয়েছে মানিকগঞ্জ নার্সিং কলেজে এবং একজনের পাবনা নার্সিং কলেজে। তো এটা হচ্ছে দিনাজপুরের সুখসাগর এবং রামসাগর নামে একটি জায়গা আছে যেখানে আমরা সময় স্বল্পতার কারণে ঘুরতে যেতে পারিনি। প্রথমে প্ল্যান ছিল আমরা কান্তচির মন্দিরে যাব, কিন্তু সেখানেও অনেক দূরত্ব হয়ে যায়, আমরা হোস্টেলে টাইম মতো ফিরতে পারবো না, সেজন্য সেখানে যাওয়া হয়নি। এটা ছিল আমাদের বিদায়ের দিন, আমরা হোস্টেল ছেড়ে একে একে চলে যাচ্ছি। ওরা আগে বেরিয়ে যায় কারণ ওদের বাস ছিল 4:20, তো ওদের আগে আমরা বিদায় দিয়ে আসি। ভাবতেও পারিনি যে এভাবে আমরা যে দিনটার জন্য অপেক্ষা করতাম এবং সেই দিনটা আসার পরে এতটা দুঃখ আমরা পাবো। মাইগ্রেশনের রেজাল্ট পাওয়ার পর যতটা খুশি হয়েছি তার থেকে বেশি কষ্ট লাগছে যে আমরা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে গেলাম আর একসাথে থাকা হবে না। যেতে যেতে গাছের একটা পেয়ারা ও চুরি করলো, মানে ছিঁড়ে নিল। কর ব্যাটারি লাভ দে, লাভ দে ব্যাটারি, ভিডিও করতে ছেড়ে দিবি চার বছর পারে নাই ব্যাটারি, কিছুই পারে না, আস্ত ব্যাটারি তুলে গেছে। তো 23 দিনে আমাদের মধ্যে এত ভালো বন্ডিং তৈরি হয়েছিল, নিজের কাছে বিশ্বাস করতে খুবই কষ্ট হয় যে না এটা এত কীভাবে হতে পারে, কিন্তু এটাই সত্যি ছিল। ওর বিদায়ের সময় এত কষ্ট হচ্ছিল যেহেতু আমরা পরে হোস্টেল ছাড়বো আর 2-3 ঘন্টা পরে, বাট ওর আগেই চলে গেল। যদি একসাথে বেরোতে পারতাম তাও হয়তো একটু কষ্ট কম লাগতো। কান্না করিস না। Thank you.